হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই আমার শাশুড়ি, তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে আমরা যাচ্ছি বিয়ের শপিং করতে। তো এখন আমরা মেট্রোতে আছি। তো চ্যানেলটা যদি নতুন হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি প্রথম থেকে ইন্ট্রো ভিডিও শ্যুট করতে পারিনি, আমি মেট্রো থেকেই শ্যুট করছি। তো আমরা দমদম থেকে মেট্রো থেকে নেমে গিয়ে এখন আমরা গন্তব্য এমজি রোডের দিকে হাঁটছি। হ্যাঁ, মেট্রো স্টেশন থেকে এখন আমরা বেরোইনি। তো ওটা হচ্ছে মহাত্মা গান্ধী, হ্যাঁ নাম মেট্রো স্টেশন। ওখান থেকে এক্সকেলেটারে সবাই মিলে উঠে ওই দিক দিয়ে আমরা যাচ্ছি আদি মোহিনীমোহন কাউন্সিলারে। এই জায়গাটা একটু বড়, আমি জাস্ট ভিডিওগুলো করেছি, ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ওই ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি চোটে বেরিয়ে পড়েছি। তাই এখন আমি ইন্ট্রোটা বলে দিলাম এই ব্লগের সাথে সাথে। তো তোমরা যদি জানো নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আপডেট পেতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, অঙ্কিতা ব্যানার্জি অফিসিয়ালে সমস্ত আপডেট ওখানে তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা ম্যাপ দেখে হাঁটছি আদি মোহিনীমোহন কাউন্সিলারের তরফে বিয়ের শাড়ি কেনার জন্য। সো না না, আমার বিয়ের শাড়ি নয়, আমার ননদের বিয়ের শপিং। ওর একটা রিসেপশনের শাড়ি কেনা হবে, আর হচ্ছে ওটা ওর বরের, মানে ওর শ্বশুরবাড়ির তরফ থেকে ওকে দেওয়া হয়েছে। ওখান থেকে আরও অনেক অনেক জায়গায় গেছি, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা গন্তব্য দিকে হেঁটে যাচ্ছি। আমার প্রচণ্ড ভালো লেগেছে যেতে, শপিং করে ওদের সাথে। ইচ্ছা ছিল যদি স্বর্ণালী কাঞ্চালের সাথে তো দেখা হয়ে গিয়ে থাকে, সো বাট হলো না দেখা, ব্যাড লাক। পরে যখন ওর বিয়ের আবার শপিং করতে আসবো তখন আবার দেবো। তো এটা ওর বিয়ের শপিং পার্ট ওয়ান, সেকেন্ড পার্টটা আবার যখন আসবো তখন মেবি যদি পেয়ে যাই তখন দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, দোকান আর পাচ্ছি না, রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। পরের, কারণ আমরা 20 তারিখ গিয়েছিলাম, পরের দিন 21 তারিখ, সো বুঝতেই পারছো মহল বেশ গরম গরম। সো সামনে আমার নন্দাই হাঁটছে, আমার শাশুড়ি হাঁটছে, আমি আর আমার উজবি ছিলাম পেছনে। সো উজবিকে এখন অবধি দেখানো নেই, আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি, বাট যারা আমার ইনস্টাতে আছে তারা হয়তো চেনো, দেখেওছো, আমি আনবো, ইউটিউবেও দেখাবো, বাট এখন একটু থাক, ওটা হবে, দেখানো যাবে। তো চলো হাঁটতে থাকি, আমরা পৌঁছে যাব গন্তব্যে। তোমরা দেখতে পাচ্ছ মোহিনীমোহন কাঞ্জেলার অ্যান্ড সন্স। তো সেই দোকানটায় আমরা যাব না, আমরা মেন আদি মোহিনীমোহন কাঞ্জে যাব। তো এইটা হচ্ছে ফার্স্ট দোকান, এর পরেই ছিল আদি মোহিনীমোহন কাঞ্জেলার। সো ওইখানে ঢোকার পর থেকে আর আমার মনে হয় ব্লগটা করা হয়নি, একদম ভেতরে শোরুমে ঢুকে তারপর আমরা ব্লগটা স্টার্ট করেছি। তো এখন চলে এসেছি, এবার আমরা এখন শোরুমের ভেতরে ঢুকছি। তো এখানে ও শাড়ি দেখছে, ও রিসেপশন শাড়ি। তো এখানে আমি আমার শাশুমা বসে আছি, আমরা এখানে দেখতে চাইছি যে কী শাড়ি নেওয়া যায়। একদম তো শাড়ি দেখছে, আর ওখানে স্টাফদের বিহেভিয়ার এত ভালো। তো এই অনেক কটা শাড়ি দেখানো হয়েছে, তো আমাদের এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। জাস্ট পিকক ব্লু সাথে পিঙ্ক আর হালকা পার্পেলের টাচ, অসম্ভব সুন্দর এই শাড়িটি। তো ওকে গায়ে দিয়ে পরানো হয়েছিল, কিন্তু আমি খুব মিস করছিলাম যদি স্বর্ণালী কাঞ্জলের সাথে দেখা হয়ে যায়। তো ওকে ভীষণ মিষ্টি লাগছিল, এইবার ওকে এখন ট্রাই করানো হবে, ও ট্রাই করে দেখছে ওকে কোন শাড়িটা ভালো লাগবে। তো আমার তো খুব মজা লেগেছে, আমিও ভাবছি আমার শপিং এখান থেকে করবো। অ্যাকচুয়ালি আমাদের বাইরের থেকে অনেকটা দূর হয়ে যায় কলকাতা, আমার বাবা প্রেফারেবল করে না, আই থিঙ্ক আমাদের কাঁচরাপাড়া মার্কেট থাকতে গিয়ে না, ওরা বাবা চায় না যে অত দূরে যেতে। অ্যাকচুয়ালি কাঁচরাপাড়া তো আদি মোহিনীমোহন কাঞ্জেলাই চলে এসেছে, সো বাবা বলে এবার দেখা যাক আমার বিয়েটা। তো এখনও কনফিউজড ভীষণ কোন কালার নেবে, ওটা হচ্ছে বাটার গ্রিন আর এটা হচ্ছে পিকক গ্রিন। তো এখন ওর এইটা পছন্দ হয়েছে, এখন পুরো ওনাকে পরিয়ে দিচ্ছে ওকে পুরো শাড়িটা আট পেরো করে, অসম্ভব মিষ্টি লাগছে ওকে, কোনো সেফটিন ছাড়া পরিয়ে দিচ্ছে। তো আমরা কিনে এখন আমরা বেরিয়ে গেছি শ্রীলেদাসের উদ্দেশ্যে ওর বিয়ের জুতো কিনবে।
এখন পালা জুতো কেনার। তো আমরা সেদিন খুব মজা করেছি। এখন আবার ভেতরে ও ননদ আর ওর বরের সাথে জুতো দেখছে। আমি ওখান থেকে আমাকে আমার শাশুড়ি একখানা জুতো কিনে দিয়েছে। আমার মা জিম কামাই করে না, আমি কামাই করি, ব্লগে নেওয়া হয়নি। যাই হোক, সব তো আর করা যায় না, কারণ একটু এনজয়মেন্টের জন্য নিজেকেও দেখতে হয়নি। যাই হোক, এখন আমরা জুতো নিয়ে ব্যাগ নিয়ে এবার বেরোচ্ছি কোথাকার উদ্দেশ্যে বলো তো? কফি হাউসের উদ্দেশ্যে। এখন আমরা বই পাড়ায়, কলেজ স্ট্রিট। আমার ভীষণ পছন্দের একটা জায়গা, আমি গিয়েছি অনেক বছর পর আবার গেলাম। তো এই চলে এলাম কফি হাউস। এবার এখন আমরা সেগুলি ওপরে উঠছি। ফার্স্ট ফ্লোরে ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে, তাই এখন আমরা ওপরটায় যাচ্ছি। দেখতেই পাচ্ছো ভিড়। এক ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম গেছি কফি হাউসে। আমার প্রচণ্ড ভালো লেগেছে। এখানে আমরা একটা টেবিল বুক করে বসেছি, যেহেতু নিচ পুরো ভর্তি। তো আমরা অর্ডার করেছি, খাবার যতক্ষণ না আসে ততক্ষণ আমি আমার শাশুমা একদম রিলস বানিয়ে নিয়েছি, যতগুলো হয় রিলস বানানো যায় আর কি। তো ওখানে ওরা তিনজন ছিল, এই খাবার আমাদের চলে এসছে। কোল্ড কফি নিয়েছিলাম আর ফ্রেশ ফিঙ্গার নিয়েছিলাম, এখন অপেক্ষা। স্পেশালি সত্যি কথা বলতে ফিশ ফিঙ্গারটা আমার ভীষণ ভালো লেগেছে, বাট কোল্ড কফিটা আমার খুব একটা ভালো লাগেনি। মাই ওপিনিয়ন, আমার আর আমার শাশুড়ির একদমই ভালো লাগেনি, ওদের ভালো লেগেছে। এখন এই চলে এসছে, এবার শুরু হবে ব্যাটিং করা। আমার উডবি বলে চলো শুরু করা যাক ব্যাটিং করা, ভালো করে ব্যাটিং করতে হবে। এই এখন শুধু খাওয়া হোক, খাওয়া দাওয়া করে একটু ফটো ফটো ভাজা ভেজা তুলে রিলস টিলস করে একদম জমিয়ে আনন্দ করে আমরা কফি হাউস থেকে বিদায় নিয়েছিলাম। খুব ভালো একটা দিন কেটেছে আমাদের, খুব ভালো দিন কেটেছে বলে বোঝানো পসিবল না। আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এবার এখান থেকে আমরা গেছি শিয়ালদা, তো মাঝে বিয়ের কার্ডের দোকান, সেখান থেকে বিয়ের কার্ড বানাতে দেওয়া হয়েছে। এই কার্ডটা দেখো কত সুন্দর। বিয়ের কার্ড বানিয়ে আমরা রওনা দিয়েছি শিয়ালদার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পা পুরো শেষ, তো এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে বাড়ি ফিরবো। তো ব্লগটা এখানেই শেষ করলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর পরে আমি বাড়ি এসে কোনো ব্লগ দিয়ে বাড়ি আসতে আসতে আমার 10:30 বেজে গেছে। তো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।